বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। দুর্গা পুজো শেষ, লক্ষ্মী পুজো শেষ, এবার আসছে কালী পুজো। কিন্তু কালী পুজোর সাথে সাথেও এখানে বিদেশের মাটিতে আরও একটা স্পেশাল দিন আসছে, যেটা এখানকার লোকজন একটু অন্য রকমভাবে সেলিব্রেট করে। 31 অক্টোবর হ্যালোউইন ডে। এই দিন সবাই বিভিন্ন ধরনের কস্টিউম পরে, বিভিন্ন ক্যারেক্টার সেজে লোকজনদের বাড়িতে যায়, নেবারহুডে যায়, গিয়ে ঘুরে ঘুরে ট্রিক অর ট্রিট করে আর বিভিন্ন ধরনের ক্যান্ডি কালেকশন করে। তার সাথে সাথে বাড়িঘরও বিভিন্ন ধরনের ক্যারেক্টার দিয়ে সাজিয়ে তোলে, সে ভুতুড়ে ক্যারেক্টারই হোক কি অন্য কিছু। তো এই সময় বিভিন্ন দোকানগুলোতে অনেক ধরনের হ্যাপি হ্যালোউইন হিসেবে বা হ্যালোউইন থিম হিসেবে অনেক কিছু বিক্রি হয়। তো ভাবলাম আজকে সেগুলোই একটু দেখতে যাব, কারণ এগুলোকে দেখতেও দারুণ লাগে। তো বেরোবার আগে সকালবেলা ভাবলাম একটুখানি স্টাফড অমলেট তৈরি করে নিই। একটু বাড়িতে ক্যাপসিকাম মাশরুম ছিল, তো সেগুলোকে অল্প তেলে নুন, গোলমরিচ আর অরিগ্যানো দিয়ে হালকা সটে করে ডিম গুলে, ডিমটা শক্ত হওয়ার আগে একটুখানি করে সবজিটা দিয়ে দিলে আর ডিমটাকে মুড়ে দিলেই সবজির ওপরে স্টাফড অমলেট তৈরি। এখানে ডেনিস বলে একটা দোকান আছে, সেখানে ব্রেকফাস্ট আইটেমের মধ্যে এই স্টাফড অমলেটটা কিন্তু ভীষণ ফেমাস। আমরা যেদিন ট্রাই করি খুবই ভালো লেগেছিল আর প্রচণ্ড হেভি হয়। তো বাড়িতেই তারপর ভাবলাম একদিন ডেনিসের স্টাইলের স্টাফড অমলেটটা তৈরি করি, অ্যান্ড তারপর থেকেই বেশ ভালো লেগে গেছিলো। মাঝে মাঝেই এই জিনিসটা আমরা করে থাকি। ব্রেকফাস্ট করেই আমরা বেরোবো ভেবেছি, একটু গ্রসারি শপিংও আছে, সেটাও করে নেবো, আর তার সাথে সাথে এই হ্যালোউইন ডেকোরেশনসগুলো একবার চাক্ষুষ হয়ে যাবে। ব্রেকফাস্ট করে তো বেরোচ্ছি, তার আগে আমাদের সাথে দেখা হলো তিনজন বন্ধুর। এই ছোটটি এত চিৎকার করছে, সে হচ্ছে প্রচণ্ড জেলাস হয়ে যায় যদি বাকি দুজনকে আদর করা হয়। আর এই কালো কুকুরটা, একে তো মানে আদরটা করছি না, বাকিদের আদর করছি বলে কুই 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 করছিল বেচারা। ও কিছুতেই কাউকে আদর করতে দেবে না, শুধু ওকেই আদর করতে হবে। অন্য কাউকে আদর করেছে তো কি, অমনি ঘেউ ঘেউ করে চেঁচানো শুরু হয়ে যাবে। দেখলেন, ওর কাছে আদর খেলো, এবার আমার কাছে এসে আদর খাবে, না করলেই ঘেউ ঘেউ ঘেউ। এই যে আরেকজন চলে এলো, এবার আমাকে আদর করো। আর কালো বুলডগ তো, তাকে আদর করলে বাকিরা চেঁচায়, সে বেচারে কি করবে, এবার চেঁচাবে। নাও ইউ উইল শাউট, নো আই থিংক হি ইজ ডান, আই থিংক হি ইজ ডান। ওকে বাই। নো বাই, এটার মানে কেন চলে যাচ্ছ, যেও না, আরো আদর করো। এখানে নেবারহুডের মধ্যে যারা এরকম কুকুর বেড়াল পোষেন, তারা ম্যাক্সিমামই এরকম বাইরে নিয়ে তাদের নিয়ে একটু ঘুরতে বেরোয়। তবে সব কুকুরের গায়ে কিন্তু যখন তখন হাত দেওয়া যায় না। যদি তারা আমাদের প্রতি বা আপনাদের প্রতি ইন্টারেস্ট প্রকাশ করেন, দেন ইউ হ্যাভ টু আস্ক পারমিশন, যে আচ্ছা আমি কি আদর করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে ওনার্সরা অ্যালাউ করে, বিকজ দে অলসো ফিল হ্যাপি, যে তাদের পেটও হ্যাপি হচ্ছে। তো চলুন এবার আমরা একটু শপে ঘুরে ফেলি। হ্যালোউইন স্পেশালে বলেইছিলাম, এখানের লোকজন অনেক সময় ভুতুড়ে জিনিসপত্র দিয়ে ঘর বাড়ি সাজিয়ে তোলে, সেই জিনিসগুলো এখানে বিক্রি হচ্ছে। এই যে একটু আগে যেটা দেখলাম, সেগুলো এভরিথিং ইজ ফর হ্যাঙ্গিং পারপাস,
আর এই যে ছোটো ছোটো প্যাকেটে করে পামকিন শেপের ডেকোরেশনস বিক্রি হচ্ছে, এগুলো ম্যাক্সিমাম হ্যাঙ্গিং করা হয় গাছের মধ্যে, গাছের ডালে। তো আমি ভাবছি কিছু ডেকোরেশনস কিনবো অল্প করে, ঘরের একটা কোনো কোণা হোক কিংবা ব্যালকনি হোক, কোনো একটা জায়গায় এরকমভাবে সাজিয়ে দেবো। তো ওয়ালমার্টে আমরা এখন চলে এসেছি, কিছু বলেইছিলাম যে একটু গ্রসারি শপিং রয়েছে, তো সেইটা করে নিয়ে আমরা একবার ঢুকে দিল পড়লাম হ্যালোউইনের ডেকোরেশনস যে আইলে রয়েছে সেখানে। এখানের ডেকোরেশনসগুলো অনেকটাই বড়, যাদের বিশেষ করে এখানে বাড়ি রয়েছে তারা নিজেদের ব্যাকইয়ার্ড কিংবা ফ্রন্টইয়ার্ডে এত সুন্দর সুন্দর বড় ডেকোরেশনসগুলো দিয়ে ঘরগুলো সাজিয়ে ফেলেন। আর এই ডেকোরেশনসগুলো এত রিয়েলিস্টিক ফিনিশ, অন্ধকারে যখন আলো জ্বলবে আর এই ডেকোরেশনসগুলো যদি হঠাৎ করে কেউ যদি তাকায় রীতিমতো ভয় করবে। কী নেই, মানে ব্যাঙ, পাখি, মাকড়সা, মানুষের স্কাল, বিভিন্ন ধরনের ভুতুরে মুখ, মানে আইবলস থেকে কাটা হাত, মানে কী নেই, মানে ভালোভাবে খুঁজে দেখতে গেলে মানে এখানে যে ঝুলছে এগুলো দেখেই হঠাৎ করে ভয় লেগে যাবে। হোম ডিপো কিংবা লয়েজের মতো স্টোরে অনেক সময় তো মুভিং অবজেক্টও থাকে আর বিভিন্ন ধরনের সাউন্ড হয়, তো এই যে হ্যালোউইন এখানে এই সময় এই জিনিসগুলোই খুবই বিক্রি হয় অ্যান্ড এইগুলো দিয়েই লোকজন কিন্তু হ্যালোউইন উৎসব পালন করে, ঘরদোর সাজায়। তো দেখতেই পাচ্ছেন এখানে কি বড় বড় জিনিস, আর উপরে কি ওটা যমরাজ, বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে তো তাই যা হাসি দিচ্ছে যমরাজ ঘোড়ায় করে ঘুরছে, আমেরিকান যমরাজ আর কি বলবো। এনিওয়ে চল, ওয়ালমার্ট তো হলো, এটা একজনকে হ্যালো করছে। এবার দেখুন এখানে কস্টিউমও রয়েছে, বিভিন্ন ধরনের জুয়েলারিও পাওয়া যাচ্ছে, তার সাথে সাথে বড়দের এবং ছোটদের জন্য কস্টিউম, যে যেরকম ক্যারেক্টার পছন্দ করে সেরকমভাবে তারা সেজে উঠতেই পারে। এখানে ক্রাউন্স রয়েছে, হ্যাট রয়েছে, এই যে দেখুন দুটো সিংহ বিক্রি হচ্ছে মাথায় পরে ঘুরবে, আর ফুল রয়েছে, হর্ন রয়েছে, আর এই যে মুখোশ, বিভিন্ন ধরনের সঙের মুখোশ, হন্টেড, দেখলে রীতিমতো ভয় করবে, কেউ যদি অচেনা হঠাৎ করে অন্ধকারে মুখোশ পরে চলে আসে না। এই দেখুন কে, কিকো কেমন আছো, মা বাবা দেখলে না ভীষণ পেটাবে, বলবে তুই কি করছিস ওখানে গিয়ে। তো চলুন এবার কস্টিউমসের দিকে যাওয়া যাক। এই যে দেখুন বাচ্চাদের জন্য কস্টিউম বিক্রি হচ্ছে, তারা এরকম সুন্দর সুন্দর কস্টিউম পরে ট্রিক অর ট্রিট করতে বেরোবে, বিভিন্ন দরজায় গিয়ে করা নাড়বে আর ট্রিক অর ট্রিট বলে তাদের ক্যান্ডি দিতে হবে। এই হচ্ছে এখানে, আর এটা 31 অক্টোবর সন্ধ্যে থেকেই সব শুরু হয়ে যায়। এখানে বাঘ, স্কুবিডুরও পোশাক রয়েছে, কি নেই, আর এই যে বাকেটস, এই বাকেটসগুলো নিয়েই তারা বেরোয়। তো চলুন আমাদের জন্য কিছু শপিং করা যাক। তো এই ভাবছি এই কঙ্কালগুলো কিছু একটা কিনি, আর এইগুলো একটু নাকি অন্ধকারে জ্বলে, তো রেডিয়াম দেওয়া আছে, তো এইটার কিছু একটা কঙ্কাল ভাবছি কিনবো যে অন্ধকারে জ্বলবে ভালো। তো চলুন দেখি কী কী তোলা যায়। ওয়ালমার্ট আর ডলার ট্রি তো সবটাই বুঝে কিনতে হয়, তো এইখানে ডলার ট্রির হচ্ছে ছোটো ছোটো জিনিস সস্তায় পাওয়া যায়, জানেন তো এগুলো ম্যাক্সিমামই সব $1 করে দাম, আর কোভিডের জন্য একটু দামটা বেড়েছে, এখন $1টা নেই, এখন $1.25 হয়ে গেছে। তো কিন্তু এখানেও কিন্তু বেশ ভালো সুন্দর সুন্দর কালেকশনস রয়েছে, তো সেই হিসেবে আমি ভাবলাম যে কিছু তোলা যায় যদি এখান থেকে একটু কয়েকটা তুলে নিই, ওয়ালমার্টে তো আবারও আসবো তখন নয় তোলা যাবে। তা এখন দেখি কি তোলা যায়। দরজার বাইরে, ঘরের কোণে আর ব্যালকনিতে তিনটে জায়গায় কোথায় কি ডেকোর করা যায়, তো সেই হিসেবে কিছু জিনিস তুলে নেব। এই যে এইটা যেমন ডোর হ্যাঙ্গিং হিসেবে খুব ভালো হয়। তো চলো দেখি কি কি কেনা যায়। ঝোলানো যাবে না, আরেকটু বড় নেব, আমাদের অবশ্য কালো দেওয়াল, কালো দেওয়ালে দেখ
এগুলো করে এটা শুধু শোলার আছে হ্যাঁ মানে কিছু নেই এটা কাজ করছে কয়েক কিছু আছে যেটা তো ওইগুলো লাগছে এইগুলো কি হ্যাঁ হ্যান্ডগুলো কি লাগবে আচ্ছা ওইখানে ওই দুটো নিতে পারি তো চলো আমাদের কেনাকাটি পর্ব তো চলবেই আজকের ভিডিও ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে কালী পুজো আসছে খুব সেফলি কালী পুজোটা এনজয় করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে